আর মাত্র কয়েক মাস পরেই হতে চলেছে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনই হলো দেশের সবথেকে বড় নির্বাচন। এই লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। সেই লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গে, যেখানে বিজেপি পার্টি রয়েছে, স্ট্রং রয়েছে, সেই উত্তরবঙ্গের বিজেপি নেতা বলছে 24-এর ইলেকশানে, লোকসভা ইলেকশানে বিজেপি পার্টি গোহারান হারবে। কয়েক মাস বাকি রয়েছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বিজেপি নেতা বিজেপি পার্টিরই বিরুদ্ধে এমন কথা বলল, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। বিজেপি নেতা হয়ে বলছে 2024 সালের লোকসভা ভোটে বিজেপি পার্টি ওটা দেশ থেকে মুছে যাবে, গোহারান হারবে। তিনি এমন কথা কেন বললেন এবং কী কারণে বিজেপি পার্টির এত বড় সর্বনাশ করলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। বেশুরা অজয় সাহা কেন বলছি, কারণ কোচবিহারের বিজেপি নেতা অজয় সাহার ফেসবুক পোস্টে বিতর্ক, নতুনদের প্রার্থী করলেও 24-এ ধূপগুড়ির মতো ভরাডুবি হবে এমনটাই পোস্টে উল্লেখ করেছেন কোচবিহারের বিজেপি নেতা অজয় সাহা। ফেসবুকে আক্রমণ অজয়ের, অভিজ্ঞ স্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী করার আবেদন জানিয়েছেন বিজেপি নেতা অজয় সাহা। বেশুরা অজয় সাহা, কোচবিহারে বিজেপি নেতা অজয় সাহা, অজয় সাহার ফেসবুক পোস্টে বিতর্ক। সরাসরি চলে যাব, শুভঙ্কর সাহা রয়েছে আমাদের সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, অর্থাৎ প্রকাশ্যে প্রার্থী ক্ষোভ এই অজয় সাহার। হ্যাঁ তমশ্রী, দেখো বেশ কিছুদিন ধরেই এই কোচবিহার জেলাতে বিজেপির সংগঠন যেমন বাড়ছে, পাশাপাশি বিজেপির অন্দরে ক্ষোভও বাড়ছে। অর্থাৎ বিজেপির নিচু তলার যারা কর্মী, পুরনো কর্মী, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, এবং তৃণমূল থেকে যারা আসছে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ বাড়ছে। এবং গতকাল যখন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের ফলাফল বের হয়, তারপর সেই ক্ষোভ আরও চরমে ওঠে যে অভিজ্ঞ এবং স্বচ্ছ ব্যক্তিদের প্রার্থী করতে হবে, পাশাপাশি যদি এই ধরনের কাজ করা না হয়, দলের পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়া হয়, তৃণমূল থেকে যদি উচ্ছিষ্ট, তৃণমূলের যারা উচ্ছিষ্ট তাদেরকে যদি বিজেপি গ্রহণ করে, তাহলে 2024 সালের যে বিধানসভা লোকসভা নির্বাচন আছে সেখানে বিজেপির ভরাডুবি হবে।